পুরানা কম্পিউটারে এসএসডি স্যামসাং এসএসডি আমি বদলালাম, এখানে ইনস্টল করব। এটা বদলানা কিছুই না, আপনি শুধু তো আপনার পুরানা হার্ড ড্রাইভটা খুলে ফেলে দেওয়া, এই নতুন হার্ড ড্রাইভটা লাগাই দিবেন, ওই যে তার যেখানে আছে এটাতে একটু বদলাই দিবেন। লাগিয়ে দেওয়ার পর যে কোনো একটা জায়গায় আপনি স্ক্রু দিয়ে আটকে রাখলেন ভিতরে, দেওয়ার পর আর এই যে ইনস্টলের জন্য ইউএসবি ড্রাইভটা লাগিয়ে দিবেন। ইউএসবি ড্রাইভটা লাগিয়ে দেওয়ার পরে আপনি কম্পিউটারটা অফ করবেন। কম্পিউটারটা পাওয়ার অফ করার পরে তারপরে হলো আপনি সেই পাওয়ার অন করবেন, আর স্ক্রিনের দিকে তাকে থাকতে থাকবেন যে এটা ডেল কম্পিউটার, এই জন্যে পাওয়ার অন করব আর এফ টুয়েলভে চাপ দিতে থাকব, আর দেখা যাক স্ক্রিনে কি দেখা যায়। আমরা একটা এফ টুয়েলভে চাপ দিলাম, এই যে এটা আসলো, বুট ডিভাইস প্লিজ সিলেক্ট বুট ডিভাইস, এইটা কিন্তু এসে গেল। তো এখন আমরা হলো ফ্রেশ নতুন ওই যে স্যামসাং এসএসডি লাগাইছি, তো আমরা স্যামসাং এসএসডি এত প্লিজ সিলেক্ট বুট ডিভাইস, আমরা কি দিয়ে বুট করবো, আমরা ইউএসবি ড্রাইভ আছে ওটা লাগাই দিলাম। দেওয়ার পরে এটা এই যে অ্যারো এখানে আপ ডাউন করার পরে ওখানে যায়, এই যে অ্যারো দিল ওপরে যাবে, আমাদের দরকার হলো ইউএসবি, তো আমরা নিচের অ্যারোতে দিলাম, দিয়ে এখানে আইলাম। যখন এটা কালার হয়ে গেল তখন আমি এই এন্টারে চাপ দিব, এন্টারে চাপ দিলে দেখেন এটা একটু মেসেজ এসে যাবে, এই যে বলছে উইন্ডোজ 10 সেট আপ 30 64 30, আমি 64 এটা হাইলাইট, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আপ ডাউন করা যায়। আপনি আমি এটা 64 বিটি রাখলাম, রাখার পরে আমি কম্পিউটারে এন্টারে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখন লোড হতে থাকবে, এখন লোড হওয়ার পর ওয়ান বাই ওয়ান যে স্টেপটা আসবে আমরা সেটা করতে থাকব। তো অপেক্ষা করুন, দেখা যাক কতক্ষণ সময় লাগে। পুরানো কম্পিউটারে এসএসডি লাগালে খুব স্পিডটা বাড়ে, তাই বেশি পাওয়ারটা না লাগানো ভালো, 5 GB 256টা লাগালে ভালো। এই যে এখন স্ক্রিনটা এসে গেছে, আমরা একটু এটা রেখে দিই, এই দেখল এটা হলো ইনস্টলেশন স্ক্রিন। আমরা এখন ইনস্টল করব, দেখা যাক, আমরা এগুলো সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেট, হ্যাঁ এগুলো সব, আর কিবোর্ড ইউএস দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা এখন ইনস্টল নাও দিব, দেখা যাক ইনস্টল নাও দিলাম, এই যে কি আইছে, তা আমার আই হ্যাভ ডন, তাহলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে উপরে যেটা আছে সেটা এটা হোম প্রিমিয়াম, আমরা নেক্সট দিলাম, তারপরে এই পেজটা এলো, আসার পর আমরা এখানে এই টিক মার্ক করব, এখানে টিক মার্ক করার পরে নেক্সটে ক্লিক দিব। দেওয়ার পর উপরে দা আপগ্রেড ওটা আমরা করবো না, ওটা করলে অনেক ঝামেলা হবে, আমরা নিচেটা কাস্টম আর ইনস্টল দিব। দেওয়ার পরে দেখেন আমার ফ্রেশ এটা আছে, এটাতে ইনস্টল করব আমরা, সব ঠিকঠাক। আর যদি একটু কম বাড়া থাকতো, যদি পুরানা হার্ড ড্রাইভ হতো তাহলে আমাদের এই ফরম্যাট করা লাগতো, আমাদের নতুন যেহেতু এসএসডি সব ঠিক আছে, আমরা এখন নেক্সটে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা অপেক্ষা করতে হবে, এই যে কপি হয়ে গেল খুব দ্রুত, এখন ইনস্টল হতে যতক্ষণ লাগে আমাদের অপেক্ষা করতে হবে। দেখা যাক, আমরা এখন ইনস্টল শুরু করে দিলাম, এখন যতক্ষণ লাগে আমরা অপেক্ষায় থাকি। আমরা অলমোস্ট ফাইনাল স্টেপে এসে গেছি, এটা খুবই কম সময় লাগলো। এই যে এসএসডিতে গড়ে 10 মিনিটের মধ্যে এই স্টেপে এসে গেল, কিন্তু নর্মাল হার্ড ড্রাইভে হলে 15-20 মিনিট 1 ঘন্টা লাগে যায়। তো ইউনাইটেড স্টেট ইউএস দিলাম, এখানে কিবোর্ড ইউএস দিলাম,
আর এটা স্কিপ দিলাম। ওয়াইফাই আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিলাম, কারণ এটা ইন্টারনেট লাগালে ঝামেলা করবে। কানেক্ট উইথ লিমিটেড সেট আপ এটা দিলাম। এখানে নাম একটু লিখতে হবে, না হলে মুভ হবে না, আপনি যে কোনো একটা নাম লিখতে হবে। দিলাম, দেওয়ার পরে নেক্সট। এটা পাসওয়ার্ড আমি দিলাম না, হ্যাঁ নেক্সটে ক্লিক দিলে এটা স্কিপ হয়ে গেল। এই স্টেপটা হলো, এটা অ্যাকসেপ্ট করলাম। এখানে ক্রোটোনা হেল্প এটা নো, নট নাও দিলাম, পরে নেব। এসে গেল, মেবি লেটার লিখলাম এটা দেওয়ার পর। এটা হলো স্টেপ। গড়ে 15 মিনিটের মধ্যে হয়ে গেল, খুবই অল্প সময় হয়ে গেল, খুবই ভালো লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় লাগে, কিন্তু এখানে এখন দেখেন এখানে কম্পিউটার বা পিসি অপশানটা নাই। এটা আনার জন্যে আপনার করতে হবে, যখন এই রকমের হবে তখন পিসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এইভাবে একটা SSDতে ইনস্টল করলাম। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।